গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। ঠিক আছে, সকাল সকাল দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে। এখন বাজে সকাল 7:30, 7:30 বাজে। সকালের কাজকর্ম করে স্নান করে নিলাম, এখন পুজো দিতে হবে। আর আজ তো দোল পূর্ণিমা, সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি হোলি। তো দোল পূর্ণিমা আজকে সকাল সকাল স্নান করে পুজো করে নিতে হবে, পুজো দিয়ে তারপরেই বাকি কাজকর্ম করতে হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব, আজকে যাবো। হ্যাঁ, এই যে তুমি এখনো রেডি হও নাই, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আজকে আমরা বসন্ত উৎসবে যাবো। না, ওর ঘুম ভাঙেনি এখনো। না, পূজা দিব, পূজা দিয়ে তারপরে রান্না। ভাইকে বললাম কিছু নিতে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? আমি কাজগুলো করে নিই, পুজো দিয়ে নিই। বলে বলতে আমি সকালে ভাত আর একটা সবজি করেছিলাম, আর মা মামের সবজিটা, আর এখন মাংসটা মা রান্না করবে, আর আমি রেডি হব। তো বসন্ত উৎসবে তো যেতে হবে, তারপরে পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, সাথে থেকো, ঠিক আছে? দেখা যাচ্ছে আমাকে, আমরা গাল দিই নি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। এই যে মিষ্টি নাও। আমার হ্যাপি হোলি করা হয়ে গেছে, কিন্তু এবারে অল্প দিবা আমাকে। হ্যাঁ, আমি মুখ ধুবো আবার। মামাকে আর এই দেখো, মা বললো যে স্নান করবে তারপরে আপিন নিবে, তো আমরা এইদিকে হ্যাপি হোলি করে ফেললাম। হাই করে দাও তো মামা, হাই 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 করে দাও, হাই করে দাও। কোয়ে দেখো মামা, তাকাও। আর এই যে দেখো, আমি রেডি হয়ে গেছি। তো বাকি আর মামাও রেডি হয়ে গেছে, মাকে আবির দিলাম, মাকে আবির ঠাবির দিয়ে তারপরে আমি রেডি হলাম, ঠিক আছে?